আজকে হচ্ছে আমুল লেগে আমি চলে এসেছি। আজকে হচ্ছে আসসালামাইকুম মনে হয় বলি নাই। আর আজকে হচ্ছে আমার আম্মু মাছ কাটা আর আরো কিছু কাটা দেখাবে। আজকে আমি আপনাদের সবাইকে মাছ কাটা আর মুরগি কাটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে একেবারে নতুন যারা দেশের বাহিরে আছেন বা দেশে আছেন, বটি ইউজ করতে চান না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। হ্যালো, কি করেন সবাই? আপনারা কি ভালো আছেন? আমার তো চোখটা দেখাই যাচ্ছে না, একটু মাথাটা নিচু করে দাও। হ্যালো, ওকে আমি যাই তাহলে এখন। আমি এখন আপনাদেরকে মাংস কেটে দেখাবো, তার আগে আমি কিছু জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম একটা ভালো ছুরি লাগবে, একটা কেচি লাগবে। এটা বেসিক্যালি মাংস মাছ টাছ কাটার জন্য এই জিনিসটা ইউজ করে কিচেনে। এটা হাড় কাটার জন্য এই অংশটা, মানে শক্ত হাড় যদি হয় চিকেনের সেটা এটা সুন্দর চাপ দিয়ে একদম কাটা যাবে। আবার আঙুল দিয়ে দিয়ে না ভুলে। তারপর এই অংশটা দেখা যায় যে আমরা সসের মুখের যে থাকে সেটা খোলার জন্য, মুখটা খোলার জন্য লাগে। তারপরে কাঁচের বোতলে যে স্প্রাইট বা কোকাকোলা যে থাকে ওগুলার ক্যানের ঢাকনা খোলার জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল। তো এটার দু তিনটে কাজ এটা করা যায়। আর যদি এরকম একটা হ্যামার থাকে তাহলে ভালো, আর না থাকলে কিছু করার নাই। এটা আসলে আমি আমার কিচেনের কিছু রান্নার জন্য, মাংসটাকে থেকলানোর জন্য আমি এটা কিনেছি। কিন্তু আমি সবসময় আসলে এই কেচিটা ইউজ করি না, আমি হাতটার কাটার জন্য ছুরিটাকে বসিয়ে তারপর এটা দিয়ে জোরে বাড়ি দিলে এটা ই হয়ে যায়, মানে যত তাড়াতাড়ি কাজ করা যায়। কিছু কিছু সময় কেচি ইউজ করি, কিছু কিছু সময় ইউজ করি না। তো এগুলো আসলে কাজ করতে করতে একটা সময় বিভিন্ন রকমের আইডিয়া আসছে। তো সবার প্রথমে আমি চিকেনটাকে এরকম, আমি এরকমই চিকেন নিয়ে আসি, হালাল চিকেন। তো আমার এই কেচিটাতে ধার নাই, অনেক দিন হয়ে গেছে তো কেচিটাতে আর ধারটা দেওয়া হয়নি। একটা আপু আমার কাছ থেকে চিকেন কিভাবে কাটতে হয় বলেছিল যে দেখানোর জন্য। তো বেসিক্যালি এখানকার চিকেনগুলো এরকমই হয়, তাই না? তো চিকেনের এই রান, এই যে পা দুটোকে আগে এরকম টেনে নিতে হবে, নিয়ে এখানে ঠিক এই মাঝখানে অল্প একটু, পুরোটা কাটতে যাবেন না, তাহলে এই বুকের যে অংশটা আছে সেটা কিন্তু কেটে যাবে। আরেকটা জিনিস করা যায়, এভাবেও কাটতে পারেন, ওই উপরে এভাবে না দিয়ে, যদি যারা একদম এক্সপার্ট না তাদের জন্য এটা ভালো। এই যে এখানে ভালো করে খেয়াল করুন, এই যে এখানটা, এখানটাকে এরকম করে কেটে দেখুন, এটা কিন্তু অলরেডি দুভাগ হয়ে গেছে, এখন মোচড় দিলেই ভেঙে গেল। তারপরে এটাকে এখান থেকে জাস্ট জোড়াটাকে ছুটিয়ে নিতে হবে। তো ছুটিয়ে নিলাম। এখন আসল জিনিস হচ্ছে এই যে চিকেনের এই থান কাটা কিন্তু খুবই ইজি, কিন্তু এই গলার অংশটা কাটতে গেলে অনেক সময় দেখা যায় যে একটু ঝামেলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা কেচি দিয়ে গলার এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে, তো এখানে ঢুকিয়ে এইভাবে কেটে নিতে পারেন, দুই সাইডে এরকম করে কেটে নিতে পারেন। তো আমি বেসিক্যালি আমি ছুরি দিয়ে কাজ করতে করতে অভ্যস্ত, যার জন্য আমি এটাকে এই যে ফাঁকা জায়গাটা হাড়ের, তো এই দুটো অংশ এই গলার সাইডে, তো আমি এটাকে খুব ধারালো ছুরি না হলে এটা আসলে করা যায় না, তো আমি গলাটাকে এই পাশ থেকে ধরে রেখেছি আর এই ফাঁকা জায়গাটাতে এটা ঢুকিয়ে দেখুন কেটে ফেলেছি, কাটা কিন্তু হয়ে গেছে। আবার এই সাইডে গলাটাকে এই পাশে এরকম ধরবেন, ভিতরে এরকম ঢুকাবেন, দেখুন গলাটা আলাদা হয়ে গেল। এখন এখন কিন্তু এই চিকেনটা কাটা একদম ইজি হয়ে গেছে। এখন এখান থেকে আমি এভাবে কেটে নিব, এই অংশটা বেশ সফট থাকে। তো এখানে যদি আমি হাত দিয়ে এরকম বাড়ি মারলে পরে এই জিনিসটা নিচে চলে যায়, কারণ এখানে হাতটা খুবই নরম,
যার জন্য দেখা যায় যে এটা এই হাড়টা এই জায়গাটা খুব নরম বলে এই হাতুড়িটারও প্রয়োজন হয় না আর কিছু রোধ প্রয়োজন হয় না। তো এখানে এরকম করে ছুরিটাকে রেখে এই অংশটা দিয়ে আস্তে করে একটা জোরে একটু বাড়ি দিতে হবে। বাড়ি দিলে দেখো না এটা হাড় কিন্তু কেটে গেছে। তারপরে এই ছুরি দিয়ে এই যে জাস্ট দুই ভাগ করে ফেলবে, হয়ে গেল কিন্তু মুরগি কিন্তু অনেকটুকু কাটা হয়ে গেল। এখন এই অংশটাকে আপনি আলাদা করবেন, এই যে পাখনা উইংস এটাকে আপনি আলাদা করবেন। এখানে একটা টেকনিক আছে, অনেক সময় দেখা যায় যে আমরা এখানে কাটি এখানে কাটি এখানে কাটি, কিন্তু এখানে এগুলো কাটতে গেলে এগুলো হচ্ছে হাড়। এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে একটা জয়েন্ট আছে, এটা যখন আপনি কাটতে থাকবেন একটা সময় কাটতে 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 আপনার এটা হাতে চলে আসবে। ঠিক এই জয়েন্টের এখানে জাস্ট এরকম ঘষলেই কেটে গেল। আর যদি আমি হাড়ের উপরও পড়তো তাহলে এটা আপনি যতই ঘষেন এটা কিন্তু কাটা যেত না। সো ওই জিনিসটা খেয়াল রাখবেন যে বুঝতে হবে আসলে এটা আইডিয়া করে যে কিভাবে জয়েন্টের মাঝখানে আছে। এই এই দুটোরও কিন্তু একটা জয়েন্ট আছে এই ঠিক এইখানটাতে, এটাও কিন্তু সুন্দর আলাদা করে নেওয়া যায়। এই যে ঠিক এখানটা, ঠিক আছে, এটা এই যে এটা কিন্তু আমি কিছুই করছি না, জাস্ট এরকম করলেই জিনিসটা কেটে গেল, কারণ এটা জয়েন্টের জায়গা বলে আপনার এটা কাটতে ইজি হয়। এখন অনেক সময় দেখা যায় যে এটা অনেকে খায় অনেকে ফেলে দেয়, আমি যেরকম এই অংশটা কেটে ফেলি আর এই অংশটুকু কেটে ফেলে দিই, এটার সাথে এটা জোড়া লাগানোই থাকে উইংসটা, এইভাবেও কাটি। আমি তারপর দেখাচ্ছি, আমি একটা উইংস একইভাবে কাটা হয়ে গেছে, এই অংশটাকে আমি কেটে ফেলে দিব। সো আবার বাড়ি, কাটা হয়ে গেছে। তো অনেকে দেখা যাবে যে হাতে ব্যথা পাবেন, এক তো আমার মতো বাড়ি দিতে যাবেন না, যদি মনে করেন যে হাতে ব্যথা পাবেন তখন এই হ্যামারটা এই হাতুড়ি টাইপের এই হ্যামারটাকে ইউজ করবেন। আর এই যে একটু নখের মতো দেখা যাচ্ছে এই আলাদা করে দেখাচ্ছি, এটাকে টেনে ধরে এই জায়গাটা এভাবেও কেটে দিতে পারেন, অথবা এই যে কেচি সবচেয়ে ইজি হচ্ছে আপনাদের যারা নতুন কেচি দিয়ে কেটে ফেলবেন, হয়ে গেল। আমার এই কেটা কেচিতে একদমই ধার নাই যার জন্য আমার সাথে সাথে কেটে যায়নি। অবশ্যই আপনারা যারা আছেন তাদের নিশ্চয়ই নতুন কেচি কিনবেন, তাদের ইতে অনেক ধার থাকবে। তা আমি আসলে ছুরিটা আর ওই হ্যামারটাই ইউজ করি, আমার অত লাগে না। তো হয়ে গেল চিকেনের কিছু অংশ কাটা। এখন চিকেনের গায়ে দেখা যায় যে এই অনেক ধরনের চামড়া, তেল, পাতলা চামড়া এগুলো থাকে, এগুলো আপনি চাইলে ছুরি দিয়েও কেটে ফেলতে পারবেন, আপনি চাইলে কেচি দিয়েও কেটে ফেলতে পারবেন। যেহেতু আমার এই কেচিতে ধার নাই, আমি একটা ধারালো কেচি দিয়ে কেটে দেখাচ্ছি। এই যে ধারালো কেচি, এই কেচি দিয়ে জাস্ট এই যে দেখেছেন এভাবে কেটে কেটে সাইডের অংশটুকু যে ময়লাটুকু আছে ওইগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারবেন। তাতে ধোয়ার সময় দেখা যাবে যে আপনার অত বেশি কষ্ট করতে হবে না, টানাটানি করতে হয় না ধোয়ার সময়। আর এগুলো আমি আসলে ছুরি দিয়ে কাটি, কেচি দিয়ে আমি কাটি না। আপনার কাছে আপনি ভালো বলতে পারবেন যে কোন অংশটুকু আপনি রাখবেন কোন অংশটুকু রাখবেন না। যদি মনে করেন এই অংশটুকু আপনি রাখবেন না, এটা আপনি কেচি দিয়ে কেটে ফেলবেন, টুকরাটাও আপনার ইচ্ছা মতো আপনি করবেন। এই যে কেটে ফেললাম, মানে যে অংশগুলো আমরা খাই না সেই অংশগুলো এরকম টেনে টেনে ধরে কেটে ফেলা যাবে। এখন টুকরা করার পালা। টুকরা করার সময় আমি হ্যামার ইউজ করি, এরকম এই জায়গাটা অনেক শক্ত থাকে, সো আমি এই জায়গাটাতে এই যে আপনাদের পছন্দ মতো আপনারা টুকরা করে নেবেন। আমি এটাকে তিন টুকরা করব, তো আমি এটা দিয়ে একটা বাড়ি দিলাম, তারপরও মনে হচ্ছে যে কাটছে না, তখন আমি আরো বাড়ি দিয়ে দিই। তো যেহেতু অনেক সময় আমি যখন আবার যখন ইতে ছিলাম ভাড়া বাসায় ছিলাম অ্যাপার্টমেন্টে, তখন আমি রাত্রেবেলা কখনো চিকেন কাটতাম না, আমি দিনের বেলায় চিকেন কাটতাম, কারণ রাত্রেবেলা চিকেন কাটতে গেলে নিচে অনেক শব্দ হবে, সেই জন্য দিনের বেলা চিকেনটার যত কাটাকাটি আছে যে সাউন্ড জাতীয় যাই আছে আমি সব রাত্রের মধ্যেই শেষ করে ফেলতাম।
ছুরি যদি খুব ধার হয় তাহলে তো আর চিন্তাই নেই। এখন আপনি চিকেনকে কত টুকরা করবেন, কিভাবে করবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। এটাকে আপনি চাইলে এরকম ছুরি দিয়েও কিন্তু টুকরা করতে পারতেন। অনেক বেশি কথা বলে ফেলছি, শুধু একমাত্র আপনাদের বুঝার সুবিধার জন্য আমি এত বকবক বকবক করছি। সো যদি ভালো না লাগে সেই জন্য সরি, কিন্তু আপনাদের বুঝার সুবিধার জন্য আমি বারবারই বলছি, আপনাদের বুঝার সুবিধার জন্য এতক্ষণ বকবক করছি। কেচি না থাকলে ছুরি দিয়ে, ছুরি খুব ধারালো যদি হয় তখন এরকম করে ধরে, এই যে দেখছেন কেটে চলে আসে কিন্তু, ঠিক আছে। এখন এই গলার যেই জায়গাটাতে জবাই করে আমি এই অংশটুকু সবসময় ফেলে নিই, ঠিক আছে। আমি এই অংশটা রাখি না, এটা আমি একদম ফেলে দিই ময়লার সাথে। এখন গলা যদি আপনি ছোট করতে চান ছোট করবেন, বড় করতে চান বড় করবেন, সেটা আপনার ইচ্ছা। এই যে এখানে একটু চাপ পড়ছে, এটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। এই যে হাড় তো ওই অংশটা বেশি প্রেশার দেওয়া লাগে না, ওই এই এখানে দিয়েছি, হাড়টা কেটে গেছে, এখন যে জোড়াটুকু লেগে আছে সেটা আমি এই কেচি দিয়ে কেটে ফেলতে পারতেছি। এখন ভিতরের যে গলা পরিষ্কার করতে হয় শলা দিয়ে, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। ওকে, এটা হয়ে গেল। এখন মুরগির আরেকটা অংশ, এই জায়গাটাতে একটা ময়লা থাকে, সেই ময়লাটা আপনি কেচি দিয়ে এরকম করে ধরে এইখানে টেনে ধরে এভাবে কেটে ফেলতে পারবেন। আবার এরকম করে বসিয়ে ওই অংশটাকে সাবধানে এভাবে কেটে ফেলতে পারবেন। এখন এখানে এই অংশটা নাই, যার জন্য দেখাতে পারলাম না। এখন এটাকেও আমি কেটে নিচ্ছি। ও আচ্ছা, সরি। আরও একটা টেকনিক আছে এখানে, সেটা দেখাচ্ছি। আগে আমি ময়লাগুলা সরিয়ে নিই, দেখুন এই ময়লা যেগুলো আছে, এক্সট্রা যে ময়লাটা আছে, অবশ্যই ছুরি ধারালো হতে হবে, আর অবশ্যই সাবধানে কাজ করতে যাবেন যারা আপনারা নতুন কাজ করছেন ছুরি দিয়ে। এখানেও কিন্তু একটা জয়েন্ট আছে, এটাও খেয়াল করবেন। দেখুন এটা আমি এমনভাবে ই করতেছি, এটাতে কিন্তু কোনো বাড়ি দেওয়া লাগেনি, এই জয়েন্টে জয়েন্টে যখনই এটা কে করা হয় তখনই কিন্তু পুট করে কেটে যায়। কাটা হয়ে গেছে রানের টুকরো, এখন আমি এটাকে আরও এক ভাগ করব। এখন দেখা গেল যে আপনার কাছে এরকম হ্যামার নাই, আপনি হাত দিয়েও বাড়ি দিতে গিয়ে ব্যথা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এরকম কেচি নিয়ে দুই সাইডের মাংস একটু কেটে নেবেন। কেটে নিয়ে তারপর একটু একটু জোরে প্রেস করতে হবে, দেখুন এটা কিন্তু ভাগ হয়ে গেছে, মানে কেচি দিয়েও করা যাবে ছুরি দিয়েও করা যাবে। এখন ছুরি দিয়ে তো সবাই হাতে ব্যথা পেতে রাজি না, এখানে না আমার তো অভ্যাস হয়ে গেছে ভাইয়া মাপু, ভাইয়া আপু দুজনকেই বলছি, আমার তো অভ্যাস হয়ে গেছে এরকম করে কাটতে কাটতে। তো দেখা যায় যে আমি সবভাবেই পারি মোটামুটি, খুব বেশি শক্ত হলে তখন এরকম হ্যামার ইউজ করি। যাই হোক, চিকেন কিন্তু প্রায় শেষ কাটা, এখানে কিন্তু কোনো হ্যামার ইউজ করতে হচ্ছে না। যদি এই চিকেনের লেগ পিসটা অনেক বড় থাকে সেই ক্ষেত্রে অবশ্যই হ্যামার ইউজ করবেন, তখন আপনি রানের অংশটাকে দুই পিস করবেন বা তিন পিস করেন, যাই করেন, কারণ এখানের হাড়টা কিন্তু অনেক শক্ত, সেই জন্য এই টাইপের কিছু দিয়ে ইউজ করবেন, অথবা কেচি যদি খুব ধারালো হয় তাহলে সেটা দিয়ে করতে পারবেন। তো এটা চিকেনটা অত বেশি বড় না, যার জন্য আমার মাঝখানে আর ই করতে হচ্ছে না। তো হয়ে গেল চিকেন কাটা, এখন হচ্ছে শুধু ধোও আর রান্না করো আর খেয়ে ফেলো। না, একটা আপু আমাকে দেখতে চেয়েছিল কিভাবে আমি চিকেন কাটি। আচ্ছা ঠিক আছে, সেই আপুর নামটা আমার এখন দেখে তারপর বলতে হবে যে আপু আপুটার নাম কি, আমার ঠিক খেয়াল নাই। আমি চিকেনটা কেটে নিই, তারপরে আমি গিয়ে দেখবো যে আপুটার নাম কি ছিল। কমপ্লিট চিকেন কাটা, তো খুব একটা কঠিন কিছু না, তাই না? হয়ে গেল চিকেন কাটা, যে ময়লাটুকু আছে সেটা আমি ফেলে দিব।
এখনো মাংস ধুই নাই। এখন মাংস ধুতে আর কোনো কষ্ট হবে না, কারণ যথেষ্ট পরিমাণে খুব আমি যখন চিকেনটাকে পরিষ্কার করতেছিলাম, আমি পরিষ্কার করে ময়লাগুলো আলাদা যে ময়লাগুলো ছিল ওগুলো সব ফেলে দিয়ে আমি চিকেনটাকে কেটে নিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে চিকেনটা কেটেছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই দিব, তা না হলে আবার আরেক দিন দেখিয়ে দিব কিভাবে আমি চিকেন কাটি। কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। তো এখন আমি এখান থেকে আপাততর জন্য এখন আমি এখান থেকে যাচ্ছি, আমার এটা ধুতে হবে। চিকেন কাটা কিন্তু হয়ে গেছে, এখন আপনারা জাস্ট শুধু প্যাকেট করে এটাকে সুন্দর করে রেখে দিতে পারেন, অথবা যেভাবে রান্না করতে চান সেভাবে মশলা মাখিয়ে রেখে দিতে পারেন। আরও একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে গিয়ে শুধু আদা রসুন দিয়েও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায়, আদা রসুনটা আর পরে দেওয়া লাগে না, জাস্ট শুধু মরিচ টরিচ এগুলো দিয়ে রান্না করা যাবে। এতে কাজটা অনেক আগিয়ে থাকে, যে দেখা যায় যে গেস্ট আসলে সাথে সাথে বের করে রান্না করা যায়। যারা নতুন আছেন তাদের জন্য আমি মাছ কেটে দেখাচ্ছি, আজকে চিকেনও কেটে দেখাবো, ইলিশ মাছও কেটে দেখাবো। এটা একটা মাছ, এটার গায়ে খুব হালকা করে কিন্তু এক ধরনের আঁশ আছে, সেটা খুব সাবধানে করতে হবে। তো ছুরি আর এরকম কেচি একটা নিয়ে নেবেন, নিয়ে আগে এগুলো কেটে ফেলবেন, সাইডের এই যেগুলো আছে এগুলো সাবধানে কেটে নেবেন। এই সাইডে সাইডেও কিন্তু একটু একটু করে আছে, হ্যাঁ সেগুলোকেও আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এরকম করে যত তেলাপিয়া মাছ এখানে যেই মাছগুলো পাওয়া যায় ইউএসএতে সেগুলি কিন্তু এভাবে কাটা যায়। বিশেষ করে যারা নতুন আছেন আপনারা তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। আমি আবারও দেখাচ্ছি যে এখানে যে মাছের যে এই অংশটা সেটাকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আবার এই সাইডের ঠিক মতো দেখাতে পারছি কিনা আমি ঠিক জানি না, একটু এরকম ভেঙে নেবেন। এই মাছটা একটু তুলনামূলক নরম এবং ইলিশ মাছটাও কিন্তু তুলনামূলক অনেকটাই নরম থাকে, তাতে দেখা যায় যে কাটতে অত বেশি কষ্ট হয় না। কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু অনেক শক্ত, সেই ক্ষেত্রে খুব সাবধানে কাটতে হবে। এখন মুখের কাছটা কেটে নিচ্ছি, আর এই যে ফুলের যে ময়লাটা সেটাকে আমি টান দিয়ে বের করে নিয়েছি। এখন এই অংশটুকু কেটে ফেলতে হবে। মাছ কিন্তু মোটামুটি কাটা হয়ে গেছে, লেজের অংশটা খুব বেশি একটু সুন্দর লাগার জন্য আমি মাছটাকে এভাবে ঠিক লেজটা যেমনই আছে ঠিক ওরকম করে কেটে নিয়েছি। এখন মাছের গায়ে কিন্তু একটু একটু খুব হালকা করে কিন্তু আঁশ আছে, তো এখানে দিয়ে অথবা আগা দিয়ে যেটাতে আপনার সুবিধা হয় সেটা দিয়ে আপনি আস্তে আস্তে করে আস্তে আস্তে করে করবেন, তাতে দেখা যাবে যে অনেকটুকু আঁশ উঠে যাবে। আবার ধোয়ার সময় ওগুলি খেয়াল করবেন। আর এই মাছটার এই মাঝখানে কিন্তু এক ধরনের কাটা টাইপের আছে, খুব শক্ত, এটা কখনো আঙ্গুলটা এরকম করে করতে যাবে না, তাহলে আঙ্গুল কেটে যাবে। যারা নতুন আছেন তাদের জন্যই আমি আসলে বেসিক্যালি এটা দেখাচ্ছি। খুব বেশি আঁশ এগুলাতে ওরকম থাকে না, কিন্তু যাও একটু থাকে সেটা হচ্ছে ধোয়ার সময় দেখা যাবে যে দেখা যায়, তো তখন এই আঙ্গুল দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে করে করে নেবেন। দেখেন মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, এখন ভিতরে যে ময়লাটা আছে সেটা আমি কিভাবে বের করব। আমি এটাকে দু টুকরাই করে নিচ্ছি, অবশ্যই ছুরিটা ধার হতে হবে। এখন এই মাছখানে এই ছুরি দিয়ে খুব সাবধানে, আমি বারবারই বলছি খুব সাবধানে, যেহেতু এগুলো ফ্রোজেন মাছ তাতে দেখা যায় যে তুলনামূলক একটু নরমই থাকে। এই যে দেখুন ফাঁকা হয়ে গেছে এখানে, তারপরে যে ময়লাটা আছে সেটা ধোয়ার সময় বের করতে পারবেন, এখনো চাইলে বের করে নিতে পারবেন। তো হয়ে গেল, আমি এরকম করে সবগুলি মাছই কেটে নিব এখানে যা আছে। মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি, আমি বারবারই বলতেছি কিন্তু কিছু কিছু মাছের এই জায়গাটা অনেকটা শক্ত হয় এবং পরিষ্কার করতে গেলে অনেক ব্যথা পাওয়া যায়, এই জন্য খুব সাবধানে
দুই সাইড থেকে আস্তে আস্তে করে মাছের যে আঁশটা আছে সেই আঁশটা ফেলে দিতে হবে। তারপরে এই যে এই জায়গাগুলোতে এরকম করে পরিষ্কার করে নিতে হবে, এরকম করে মাছটাকে আগে ধুয়ে নিতে হবে, তারপরে লবণ পানি আর ভিনেগার দিয়ে মিডিয়ে রাখতে হবে। বিশেষ করে মাথার কাছে একটু ময়লা থাকে, যে জায়গাটা কেটে নিয়েছি এরকম করে এরকম পাকা জায়গাগুলোতে এরকম করে একটু পানি দিলে দেখা যাবে যে মাছের যে ময়লাটা আছে বাকি দিয়ে অবশিষ্ট ময়লাটাও সুন্দর বের হয়ে আসবে পানির সাথে, তখন টান দিলে বের হয়ে যাবে। এগুলোকে ঘষে ঘষে এরকম এক একটা মাছের এক এক ধরনের আঁশ থাকে, এই মাছের আঁশগুলা খুবই ছোট ছোট, তো দেখা যায় যে কোনো মাছের আঁশ থাকে মাথার এই অংশটাতে একটু বেশি থাকে এরকম সাইডে, এগুলো মাছ কাটাকাটি করতে করতে বুঝা যায়। আসলে মাছ কাটতে কাটতেই বুদ্ধিগুলো চলে আসে, অনেক সময় দেখা যায় যে হাতে ব্যথা পাওয়া যায়, এরকম অনেক হাতে ব্যথা পেয়েছি, হাত কেটে গেছে, তারপরে গিয়ে একটা পর্যায়ে খুব ভালো কিছু হয়েছে, মাছ কাটা শিখতে পেরেছি। তো এরকম ছোট ছোট যদি আঁশ থাকে ছোট, সেগুলো কিন্তু এরকম এটা দিয়ে যদি একটু ডলা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় চলে আসে। আবার এই জিনিসটা হয় কি, এখানে আটকে থাকে, যে কাটাগুলো আছে ওখানে আটকে থাকে, সেটা নিয়ে টেনশন কিছু নাই, তাও অন্তত হাতটা সেফ থাকবে। এই লেজের কাছের অংশটাই একটু বেশি ব্যথা পাওয়া যায়, তো এই জন্য এরকম করেও এটা ইজি হয়। আর একটা যেটা সেটা এরকম চামচ নিয়ে ছোট, সেটা নিয়েও কিন্তু এরকম আস্তে আস্তে সাইড দিয়ে যে আলাদা আঁশটা আছে অল্প সেই আঁশটাও কিন্তু এরকম চামচ দিয়ে তোলা যাবে। তা আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব ধরনের কিভাবে মাছ পরিষ্কার করা যায় সেটা দেখালাম। আবার কিছু কিছু মাছ আছে যে দেখা যায় যে একটু কালো কালো থাকে বলি, এরকম টাইপের কিছু দিয়ে একটু উল্টাভাবে মানে জোরে ডলা দিলেই একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়, কালো কালো দাগ টাগ এগুলি সব চলে যায়। তো মাছ ধোয়া হয়ে গেছে, আমি মোটামুটি মাছের যত আঁশ আছে সেগুলো সবই আমি ফেলে দিয়েছি, এখন মাছটাকে আমি দু একবার ভালো করে ধুয়ে এই বোলের মধ্যে পানি নিব, একটু বেশি করে পানি নিয়ে আমি কিছুক্ষণের জন্য 7-10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট, এর বেশি ভিজানোর দরকার নাই, তাতেই মাছ একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো পানিটাকে একটু নিয়ে নিচ্ছি বেশি করে, এটার মধ্যে আমি ভিনেগার দিয়ে দেবো, আগেই তো বলেছি কীভাবে কীভাবে করতে হবে। দেখা যায় যে আমার মাছ কাটতে গেলে তুলনামূলক একটু পানি আমার একটু বেশি খরচ হয়, আমি পানিটাকে ছেড়ে তারপরেও পরিষ্কার করি। দেখা যায় যে গ্রামের বাড়িতে যাদের পুকুর আছে তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু বিদেশের বাড়িতে কলটাই হচ্ছে বেস্ট, এরকম করে কল ছেড়ে রেখে তারপর আমি মাছ পরিষ্কার করে নিই সবসময়, অল্প পানির মধ্যে আমি মাছ পরিষ্কার করতে পারি না। বিদেশের মাটিতে দেখা যায় যে সবসময় তো আসলে ফিলে মাছ খেতে ভালো লাগে না, তাই এশিয়ান দোকান থেকে আমি এরকম কাঁচা মাছ নিয়ে আসি। আর তারপরে দেখা যায় যে বাংলাদেশি দোকান, আমি তো মানে নিউ ইয়র্কে থাকি না, শিকাগোর আশেপাশে থাকি, শিকাগো থেকে 3 ঘন্টা দূরে, তো সেখান থেকে শিকাগোর অবস্থা তো এখন ভালো না, তো এখন যাওয়া হয় না। এখানে একটা এশিয়ান দোকান আছে খুব ছোট করে নতুন, ওখানে মাঝে সাঝে এরকম বিভিন্ন রকমের মাছ নিয়ে আসে, তখন আমি ওখান থেকে কিনে নিই। আর শিকাগো পৃথিবীর অবস্থা যখন খুব ভালো ছিল, করোনা ভাইরাস যখন ছিল না, তখন 2-3 মাস পর পর গিয়ে শিকাগো থেকে অনেক ধরনের মাছ নিয়ে এসে আমি এরকম কেটে নিই। নিজের হাতে মাছ কেটে নেওয়া এবং টুকরা করা আমার কাছে খুব ভালো লাগে, সবসময় আমি দোকান থেকে কেটে নেই না, এমনকি চিকেনটাকেও আমি নিজেই বাসায় কেটে নেই, তাতে আমার পছন্দ মতো আমি টুকরা করে নিতে পারি। আর অবশ্যই মাছ মাংস কাটার পরে, মাছ কাটার পরে সব কিছু সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। একবারে জিনিসটাকে ধুয়ে এই যে এইভাবে ভিজিয়ে তো রাখবো 8-10 মিনিট, ভিজিয়ে রাখার পরে এটাকে তখন আবার ধুবো, 2-3 বার ধুয়ে তারপর সুন্দর প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিব। তাইলে দেখা যাবে যে পরে আর
এই মাছগুলা ফ্রিজ থেকে বের করার পরে অত ঝামেলা থাকে না, যদি একবার একটু কষ্ট করে না হয়। যে মাছটাকে আমি একদম ধুয়ে সুন্দর করে এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে ট্রেতে করে এখন রেখে দিচ্ছি। এভাবে রাখার কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি যদি দুই টুকরা রান্না করি তাহলে শুধু আলাদা আলাদা করে দেখা যাবে জিনিসটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে একটা বড় প্যাকে রেখেছি। তো যখন খুশি তখন যে দুটো নিয়ে আমি দুটো রান্না করতে পারবো, চারটে লাগলে চারটা নিয়ে আমি রান্না করতে পারবো। তাই একটু ফাঁকা ফাঁকা করে এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে রেখেছি। আমি আসলে মাঝে মাঝে এভাবে রাখি, আবার মাঝে মাঝে তাড়াহুড়া থাকলে কাজের তখন একসাথে রেখে ট্রেতেও রাখি না, এমনি ফেলে মানে ফ্রিজে রেখে দেই। তো আজকে এভাবে রাখছি, আজকে অনেক টাইম আছে তাই। এখন ইলিশ মাছটা কেটে দেখাচ্ছি আমি। ইলিশ মাছটা কিন্তু একদম ফ্রিজ থেকে বের করে আমি জাস্ট 10 মিনিট রেখেছি, পানিতেও ভিজানি। 10 মিনিট রাখার পরে এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, খুব এই যে মানে এটা কিন্তু বরফ থাকা অবস্থায় যদি এরকম আঁশগুলা যদি এরকম কেটে না নেন তাহলে কিন্তু নরম অবস্থায় ইলিশ মাছের আঁশ ফেলা যায় না। আমরা যখন ইলিশ মাছ যেখান থেকে কিনি বাংলাদেশি দোকান থেকে, সেখানেও কিন্তু বরফ অবস্থায় কেটে ওরা দেয়। তো অবশ্যই ছুরিটা যেন একদম ধারালো থাকতে হয়। এবং আমি তো ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি, আপনারা তো আস্তে আস্তে করে করবেন। তো যখন এই যে দেখুন আমি আঁশটা কীভাবে আস্তে আস্তে করে ঘষে ঘষে কেটে কেটে উঠাচ্ছি, এটা ঘষলেই কিন্তু আস্তে আপনি উপরের দিকে উঠে যাবে, ইলিশ মাছের চামড়াটা উঠবে না, শুধু আঁশটা কেটে চলে আসবে। আমি কেচি এবং ছুরির কথা প্রথমেই কিন্তু বলেছি, যে কেচি ছুরি কী কী জিনিস লাগবে সেগুলি কিন্তু বলেছি। এই মাছ মুরগি কাটার জন্য এই কয়েকটা জিনিস লাগবেই। আঁশটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, অবশ্যই বরফ থাকা অবস্থায়, বারবারই একটা কথা বলছি। অন্য অন্য মাছের বেলায় বরফ থাকার অত বেশি দরকার নেই, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে একটু শক্ত থাকলেই ভালো হয়। এখন আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে তারপরে ওই যে দেখুন আমি চামচ দিয়ে ঠিক লেজের কাছে যে আঁশটা আছে সেটা তো আমি ছুরি দিয়ে তুলতে পারিনি বলে আমি চামচ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলেছি। এখন বরফ অবস্থায় আমি টুকরা করে নিব। ইলিশ মাছ বরফ অবস্থায় টুকরা করে নিলে খুব সুন্দর টুকরা করা যায়। আর যদি ইলিশ মাছটা যদি এখন নরম হয়ে যেত তাহলে দেখা যেত যে একদম মানে কি বলবো, মাংস মানে ইলিশ মাছের যে মাংসটা সেটা একদম খুলে যেত। ঠিক এরকম করে আমি আমার পছন্দ মতো করে টুকরা করে নিয়েছি, আপনারাও টুকরা করে নেবেন। আপনারা চাইলে, আমি তো একদম বেশি বরফ অবস্থায় কাটছি কারণ আমার অভ্যাস আছে, আমি সবসময় এভাবে করে কাটি। আমি প্রথমে ছুরিটাকে দেখা না খাড়া করেই করেছি, কিন্তু যারা নতুন তারা একেবারেই আপনারা একটু নরম করে নেবেন, একটু নরম করে নিয়ে তারপরে কাটবেন, কারণ বরফ অবস্থায় অনেক সময় আপনাদের স্লিপ কাটতে পারে হাত থেকে, সে ছুরিটা স্লিপ করতে পারে। তো সেই জন্য একটু হালকা নরম করে তারপরে টুকরা করে নেবেন। কিন্তু আঁশ উঠানোর সময় কিন্তু মাছটাকে মানে নরম করা যাবে না, শক্তই থাকতে হবে শুধু টুকরার সময়। মাছ কিন্তু টুকরা করা হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছের মাথা দেখছেন, এই ইলিশ মাছের মাথাটা আমি জাস্ট ভিতর থেকে যখন আমি রান্না করব তখন ভিতর থেকে ময়লাটা পরিষ্কার করে নিয়ে আমি মাথাটা প্রেশার কুকারে 1 ঘন্টা সিদ্ধ করে এটাকে আমি ভর্তা করে ফেলবো। এই ইলিশ মাছের মাথার ভর্তার একটা রেসিপি আমার কুকিং চ্যানেলে আছে, যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব, না হলে যদি দেখতে না চান তাহলে আর শেয়ার করব না। তো এখন জাস্ট শুধু ফ্রিজে রেখে দিব টুকরা করা মাছগুলো, যখন খাবো তখন বের করে একটু হালকা ধুয়ে নেবো। আর ইলিশ মাছে তো আসলে অত বেশি ময়লা থাকেও না অন্য অন্য মাছের মতো। অনেক কিছু কাটাকাটি আজকে দেখিয়ে দিলাম। ইন্দ্রাণী ঘোষ দিদি, আপনি বলেছিলেন যে আপনি ইউএসএতে আছেন, ওখানে একা একা থাকতে হয়, তো চিকেনটাকে যত সহজভাবে কেটে দেখানো যায় আমি তত সহজভাবেই দেখিয়েছি, আপনার হেল্প হবে আশা করি। আর যারা নতুন আছেন তাদেরও মনে করছি হেল্প হবে, কারণ আসলে ছুরি দিয়ে অনেক সময় আমরা যারা বাঙালি দেশ থেকে আসি, বাংলাদেশ থেকে আসি, অনেক সময় ছুরি দিয়ে কাজ করতে অভ্যস্ত না, বটিতেই বেশি কাজ করা হয়, যার জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো আমি আসলে প্রথম থেকেই ছুরি দিয়ে কাজ করি বলে আমার জন্য ছুরি আর কেচিটা হচ্ছে সবচেয়ে ইজি, তাই আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে, আমি চেষ্টা করব সেগুলি দেখানোর জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।